ভাই দেশ স্বাধীন হয়েছে এক সপ্তাহ হইতে পারে না, এর মধ্যে ছাত্রলীগের টোকাইগুলো রীতিমতো ডাকাতি করা শুরু করছে। ওদের অভিভাবকগুলো লাস্ট 16-17 বছর ধরে করছে চুরি, আর ওরা করতেছে ডাকাতি। অবশ্য আমি কিন্তু অনেক আগে থেকে বলতেছি, এই টোকাইগুলো কখনোই রাজনীতি করে না, এরা সবসময় করছে পেট নীতি। যেদিকে সিঙ্গারা কোক বিরিয়ানি আর গাজা, ওদিকে ওগো যত সব মজা। অবশ্য এদেরকে ছাত্রলীগ বললে আসলে ছাত্রদের অপমান করাটা বোকামি, কারণ এদের মধ্যে অনেকেই দেশ স্বাধীনের পরে নিজের একদম রূপই পাল্টে ফেলছে। কেউ কেউ ফেসবুকে নিজের যত পোস্ট ছিল সব তো ডিলিট করছেই, আবার যাদের পোস্টের পরিমাণ একদম বেশি ছিল তারা তো আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছে। কাম সেরা ফেলেছেন ভাই আপনি, কাম সেরা ফেলেছেন। আবার কেউ কেউ তো তাদের ছাত্রলীগের পুরো কমিউনিটির নামই চেঞ্জ করে ফেলছে, যেমন রংপুর জেলা ছাত্রলীগ হয়ে গেছে হাড়িভাঙা আমবাজার, আবার ব্যারিস্টার সুমনের সমর্থক গোষ্ঠী হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আর এরা এভাবেই সাধারণ ছাত্রদের সাথে ভিড়ের মধ্যে মিলে যাবে। কিন্তু কিছু কিছু টোকাই লীগের পোলাবাইন এখনো বড় বড় কথা বলে যে আমরা আগের থেকে আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবো। কিন্তু তাই বলে যে ডাকাইত হয়ে ফিরে আসবে এইটা আবার কল্পনা করি নাই ভাই। আর এই ডাকাতিটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ আর এখন ডাকাত দেখলে ভয় পায় না, বরং তারা আরো আশায় থাকে যে কবে আমাদের এলাকায় একটু ডাকাত আসবে, জানি না। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি যে ডাকাত আসা উপলক্ষে ডিজে পার্টি, দোয়া মাহফিল অথবা বিরিয়ানি পার্টি হইতেছে। তবে আসল মজা শুরু হয় ডাকাত ধরার পর থেকে। আগের যুগের মানুষরা তো মনে করেন ডাকাত ধরতে পারলে ওইটারে ততক্ষণ পর্যন্ত পিড়াইতো, যতক্ষণ না পর্যন্ত পিড়াইতে পিড়াইতে ওইটার হাড্ডি থেকে নেহারি বের হয়ে যেত। কিন্তু এখনকার জেনজি ডাকাত ধরতে পারলে আগে ওইটারে পিটায় না, আগে ওইটারে ধরে কিছুক্ষণ বিরিয়ানি খাওয়ায়, দেন ওইটারে ধরা উড়া দূরা কতক্ষণ পিটায়, এরপরে ওইটারে জিজ্ঞেস করে তুই কি ছাত্রলীগ করস, তাহলে একটা স্লোগান দিয়া দেখা। আর ওই টোকাইও মনে করেন কানতে কানতে বলে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কিন্তু এই জেনারেশনের পোলাপাইন রে ভাই, এরা ডাকাতরে ধরা মাইরাই ছাইরা দেয় না, এরা ডাকাতরে ধরা মারার পরে ওইটারে দিয়ে আগে মনোরঞ্জন করানোর জন্য প্রথমে ডাকাতরে দিয়ে গান গাওয়ায়। থেকে আমি বলতে গান গাওয়ানো শেষ হলে এরপরে ওদেরকে নাচায়। আর ডাকাতের নাচ দেখে মন না ভরলে তারপরে ওই ডাকাতরাই ওর প্রেম কাহিনী শোনাইতে বলে। এরপর ডাকাত হয়তো ভাবে যে ওর ইমোশনাল প্রেম কাহিনী শুনে হয়তো বা জেনজি ওরে ছেড়ে দিবে, কিন্তু ওইখানে ও আসল ভুলটা করে, কারণ এরপরে যখন কানের নিচে দুইটা খায় তখনই ও বুঝতে পারে যে হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। তো এরপরেও পোলাপানের টর্চার শেষ হয় না, কারণ আজকে ডাকাত হাতে পাইছে আবার কবে না কবে পায় এটার কোনো ঠিক আছে, তাই ওটার দিয়ে আর কি করে শেষ মেশ ওটার দিয়ে ব্লক করায়। ইহি নাই আবি অর শুনিয়ে আমার সোনার বাংলায় চিন্তা গাড়ি ঠাই নাই, আর আমি চিন্তা করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই, আমার মতন কেউ চিন্তা করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বল হইব ভাই। আর এত কষ্ট সহ্য করতে না পারে এরপর যখন বলে যে ভাই হয় আমারে মারেন নয়তো আমারে আর্মির কাছে তুলে দেন, এরপর পোলাপাইন কি করে ওরে কতক্ষণ মারে তারপরে আর্মির কাছেই তুলে দেয়। কিন্তু আর্মিদের কাছে তুলে দেওয়ার আগে ওরে দিয়ে একবার জাতীয় সঙ্গীত গাওয়ায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার পরে ডাকাত তো ভাবে ও বাইচা গেছে, কিন্তু আমি তো একটা কথা সবসময় বলি, অবাকা যেখানে যায় সেখানেই হোক আমরা খায়। তাই সেনাবাহিনী ওদের মনোরঞ্জনের জন্য ওরে দিয়ে আবারও গান গাওয়ায়। নিজের উপরে এতগুলো ধকল যাওয়ার পরে ডাকাতদের অনেকেরই শিক্ষা হয়ে যায়, তাই তারা তাড়াতাড়ি করে এলাকায় তাদের ছাত্রলীগের অফিসে ফেরত যায়। আর গিয়েই বলে আপনারা সবাই নৌকা থেকে নেমে যাবেন, সামনে মহাবিপদ। কিন্তু কিছু কিছু টোকায়ের এর পরেও শিক্ষা হয় না, এগুলা পরের দিন যায় আবার ডাকাতি করতে। বাট পরের দিন ডাকাতি করতে গিয়েও যখন সেম মানুষের কাছে আবার ধরা খেয়ে যায় আর ওরে বলে কিরে কালকে তোরে এত ঘাড়াইলাম তাও তোর শিক্ষা হয় না, আজকে আবার আসছো স্ক্যাম, তখন ডাকাত বলে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। আর সারা দেশ যখন ডাকাত ধরার মজা নেয় ওতে ফুল ব্যস্ত, এদিকে সাধারণ জনগণ সারা রাত পাহারা দেওয়ার পরে একটা ডাকাতও ধরতে পারে না, তাই তারা তাদের মনের জিদ যেভাবে দেখায়। না
না সোনে কসরিয়া গান মে নন্দা দে।